সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের ভিডিও টপিক হলো কিভাবে অটো আপডেট বন্ধ করবেন। আপনারা যখন কোন অ্যান্ড্রয়েড ফোন চালান, তো অ্যান্ড্রয়েড ফোনের অনেক সফটওয়্যার আছে, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, প্রায় একটা আপডেট আসে। তো যখন না এইগুলো আপডেট আসে, তখন আপনার অটো আপডেট অপশনটা যদি ওপেন থাকে, অন থাকে, তাহলে অটোমেটিক এগুলি আপডেট হয়ে যায়। তো কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো নাকি আপনারা ব্যবহার করেন না বা ইউজ করেন না, এগুলো সাথে সাথে আপডেট হয়ে যায়। তো অপ্রয়োজনে আপনার মোবাইলের ডাটা লস হয়ে যায়। তো এই অপ্রয়োজনীয় ডাটা থেকে লস থেকে কীভাবে মুক্তি পাবেন, বা অযথা আপনার মোবাইলে আপনি এম ডাটা ইউজ করলেন কিন্তু যেই ডাটা নাকি অনেক দিন যাবে সেই ডাটা আপনার অল্প দিনই শেষ হয়ে যায়, এর মূল কারণ হলো একটাই, সফটওয়্যার অটো আপডেট হয় এই কারণে। তো কথা না বাড়িয়ে তো অটো আপডেটটা আপনি কীভাবে বন্ধ করবেন, তা আজকে আপনাদেরকে আমি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলি পেতে পাশের বেল আইকন বাটনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে আজকে দেখাব। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে আপনার থ্রি লাইন সেটিংসের যে একটা অপশনটা, থ্রি লাইন এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সোজা চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে জেনারেল যে অপশনে একটু নিচে একটা অপশন আছে অটো আপডেট অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, দেখুন, ওভার এনি নেটওয়ার্ক ডাটা চার্জ মে অ্যাপ্লাই। এটার অর্থ হলো আপনি যত মোবাইল ডাটা ইউজ করবেন, এই মোবাইল ডাটার ইউজে এটাতে ক্লিক করলে আপনার যত সফটওয়্যার আছে সব মোবাইল ডাটাতে অটো আপডেট হয়ে যাবে। তো দ্বিতীয়টা হলো ওভার ওয়াইফাই, যদি আপনার বাড়িতে ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই থেকে আপনার সফটওয়্যারটা আপডেট হয়ে যাবে। এখন তিন নাম্বার আছে ডু নট অটো আপডেট অ্যাপ্লিকেশন। তো এটাতে যখন ক্লিক করবেন ডু নট অটো আপডেট, তখন আপনার মোবাইলে যত সফটওয়্যার আছে আপনার যদি পারমিশন না থাকে আপনি, তাহলে এই সফটওয়্যারটা আপডেট হবে না। তা আমি ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সেটিংসটা ওকে হয়ে গেছে। এখন দেখুন অটো আপডেট অ্যাপ্লিকেশন, ডু নট অটো আপডেট অ্যাপ্লিকেশন। এখন আমি প্লে স্টোরে যাওয়ার পর এখানে অনেক সফটওয়্যার আছে, তো দেখুন এই সফটওয়্যারগুলি এখন যদি আমি আপডেট করতে চাই তাহলে আপনার আমার নিজেই আপডেট করতে হবে, এটার অটো আপডেট হবে না। তো বন্ধুরা, এভাবে আপনারা প্লে স্টোরে সেটিংসে গিয়ে আপনাদের অটো আপডেট যে অপশনটা আছে সেটা বন্ধ করে দেবেন, তাহলে আপনার মোবাইল থেকে অযথা আর কোনো এমবি শেষ হবে না বা অযথা নষ্ট হবে না। যদি আপনাদের মনে আপনাদের যদি অটো আপডেট কোনো সফটওয়্যার আসে যে আপডেট করতে হবে, তা আপনারা নিজে নিজেই ওই সফটওয়্যারটা আপডেট করে নেবেন, তখন প্লে স্টোরে গিয়ে আপনি আপডেট করে নিতে পারবেন। ইচ্ছে করলে আপনার যে কোনো সফটওয়্যার আপডেট করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি অটো আপডেট অপশনে সেটিংসে দেওয়া থাকতো তাহলে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিন, আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলি পেতে পাশের বেল আইকন বাটনটি অন করে দিন। তো ভালো থাকবেন।